একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। তোমাদের এই চ্যানেলে আন্তরিকভাবে আবারও স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের পাঠ্য বাংলা প্রথম যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কর্তারপুর, তার থেকে নেওয়া একটি বড় প্রশ্নের নোটস। তো এই নোটসটি জেনে নেওয়ার জন্য তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। কর্তারপুর গল্প থেকে নেওয়া এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তাই তোমরা জেনে নাও নোটসটি। তারা ভয়ঙ্কর সজাগ, আজ কাদের কথা বলা হয়েছে, তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি? তো এই প্রশ্নের দুটো অংশ রয়েছে, একটি হলো কাদের কথা বলা হয়েছে, তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি। তো এই দুটো প্রশ্নের অ্যান্সারের জন্য তোমাদের প্রথমেই অনুচ্ছেদ আকারে প্রথম প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবে তোমরা শুরু করবে, এশিয়ার প্রথম নোবেল প্রাপক, সাহিত্যের প্রতিটি শাখায় বিচিত্রধর রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গল্পগ্রন্থের অন্তর্গত তোমাদের যে কর্তার ভূত গল্পটি রয়েছে তা লিপিকা গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাই এখানে উল্লেখ করা হয়েছে লিপিকা গল্পগ্রন্থের অন্তর্গত পাঠ্য কর্তার ভূত গল্পের প্রশ্নোত্থিত অংশে, অর্থাৎ এই অংশটি এবং এটা যে চাওয়া হয়েছে অংশে পৃথিবীর অন্য দেশগুলো অর্থাৎ পৃথিবীর অন্যান্য বিদেশি উন্নত দেশগুলোর কথা বলা হয়েছে। একের অ্যান্সারের উত্তর এখানে দেয়া হলো। এরপর তাদের এমন ভয়ঙ্কর সজাগ থাকার কারণ কি, এই অংশের জন্য তোমাদের এইভাবে পয়েন্ট লিখতে হবে। বিদেশি উন্নত দেশগুলোর ভয়ঙ্কর সজাগ থাকার কারণ, এরপর এই পয়েন্ট লিখে তার মধ্যে তাতে অনুচ্ছেদ আকারে তোমাদের লিখতে হবে। এইভাবে তোমরা শুরু করবে যে গল্পকার কুসংস্কারচ্ছন্ন চেতনাহীন ভূতগ্রস্ত ভারতবাসীদের ব্যঙ্গ বিদ্রুপ গল্পে তুলে ধরেছেন তিনি, জানিয়েছেন। গল্পের লাইন তোমাদের তুলে ধরা হয়েছে এখানে কোটেশান হিসেবে, পৃথিবীর অন্য দেশগুলোতে ভূতে পায়নি। তোমরা অবশ্যই আলাদা কালিতে কোটেশানটি লিখবে এবং ইনভাইটেড কমা লিখবে, এবং গল্পে যেটি আছে এখানে দেওয়া আছে এটি অবশ্যই লিখবে, এটা বানিয়ে কোনোভাবে লিখবে না, তাহলে নম্বর কমে যাবে। কোটেশানটি যেটাই আছে সেটাই লিখবে। তো এরপর দেখো, আমাদের দেশের দেশবাসীরা অনবরত যে ঘানি ঘোড়ায় তার থেকে বেরোনো রক্ত, বা এখানে তোমরা তেলও লিখতে পারো, ভূতের মাথার খুলিতে ঢালতে ব্যবহার করা হয়, তার থেকে সামান্য তেল বেরোয় না, বেরিয়ে যায় দেশবাসীর তেজ ও শক্তি, ফলে তারা ঠান্ডা হয়ে পড়ে। এরপর ওই সাথে লিখবে, অন্যদিকে বিদেশি মানুষদের ভূতে পায়নি বলে বিদেশিদের ঘানি থেকে যে তেল বেরিয়ে যায় তা, এরপর ইনভাইটেড কমা দিয়ে গল্পের লাইন তোমাদের লিখতে হবে, তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল রাখবার জন্যে, বুকে রক্ত পিষে ভূতের খপ্পরে ফেলে দেবার জন্যে নয়। খপ্পর শব্দের অর্থ হচ্ছে মাথার খুলি। যাই হোক, এরপর তোমরা উত্তরটি এগিয়ে নিয়ে যাবে, সেই কারণেই উন্নত দেশগুলোর ভূতে দেশগুলোতে বা গুলোর ভূতে পায়নি বলে শীতল বা ঠান্ডা হয়ে যায়নি, দেশগুলো উল্লেখ করতে পারো, বরঞ্চ ভূতে যাতে না পায় তারা ভীষণভাবে সচেতন রয়েছেন। ভূত শাসনের বাইরে থাকায় বিদেশি মানুষদের সমাজ ও সভ্যতার উন্নতি সাধন ঘটে। এরপর একটি অনুচ্ছেদ করে উত্তরের শেষ অংশটি তোমাদের লিখতে হবে, বিদেশি উন্নত দেশগুলোর অন্ন বস্ত্র শাস্ত্রের কোনো অভাব দেখা যায় না, তারা ধর্মীয় বেড়াজাল ও শাসক শক্তির দয়াকে গ্রহণ করে না, এমনকি ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ভূত তাড়ানোর জন্য ওঝার খোঁজ করে, তারা ভীষণ সজাগ থাকার জন্য দেশের উন্নতির দিকে সর্বদা সচল রাখতে সক্ষম হন। তো দেশের এই উন্নতির দিককে তারা সচল রাখেন কারণ তারা ভয়ঙ্কর সজাগ থাকেন বিদেশি উন্নত দেশগুলো, তার ফলে তাদের ভবিষ্যতের রথচক্রটা সচল রাখে, অর্থাৎ সেই সকল দেশগুলো উন্নত হয়ে যায় বা তারা সভ্যতা সম্পদে উন্নত হয় বা আরও এগিয়ে যায়, আর আমাদের দেশগুলো ধর্মান্ধতা বা বিভিন্ন শাসক শক্তির বেড়াজালে আচ্ছন্ন থাকার ফলে তারা আরও পিছিয়ে যায় বা ভারতবর্ষীয় মানুষেরা পিছিয়ে যায়। এই গল্পে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে, বা এই প্রশ্নের অ্যান্সারটি আমি তোমাদের দিয়ে দিলাম। সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের কেমন লাগলো অবশ্যই
কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।